রাস্তাঘাটে ঠিক ঠিকানা নাই। সামনে নির্বাচন আসতেছে, প্রতীকের জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, ঠিক না? ঠিক তো। আর জনগণ কি এখন আর আগের মতো মূর্খ আছে? বাংলাদেশের জনগণ তো এখন আর সে আগের মতো মূর্খ না। প্রতীক দেখে ইনশাল্লাহ এবার ভোট আমি দিতে যাব। যদি প্রার্থী ভালো না হয় প্রতীক দেখে আমরাও দিব না। তাই জন্য আমি আহ্বান করবো, আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, আমার মুরব্বীরা যারা আছে, প্রার্থীদের যারা এবার আগামীতে নির্বাচন করবেন, জনগণের প্রার্থী হয়ে আপনারা জনগণের হন, লক্ষ লক্ষ লোক হাজির হবে আপনাদের জন্য। আজকে আজকে আপনারা জনগণের হয়েছেন বলে বাগেরহাটে আমার তোমরা বাগেরহাটের ইতিহাসের সবচেয়ে বড় জনসভা আজকে করতে পেরেছেন আপনারা। আগামী নির্বাচনে সামনে পৌরসভা নির্বাচন আসছে, ইউনিয়ন নির্বাচন আসছে, ষড়যন্ত্র চলছে, আমরা ABCD-এর কোনো কাউয়া চেয়ারম্যান